নমস্কার বন্ধুরা, স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, না রেশনে বিনামূল্যে কোন মাসে কি পরিমাণ খাদ্যশস্য মিলবে তার তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হওয়ার সময় কেন্দ্র এবং রাজ্য সরকার আলাদা আলাদাভাবে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই মতো এপ্রিল মাস থেকে শুরু হয় বিনামূল্যে রেশন ব্যবস্থা। আর বিনামূল্যে এই রেশন ব্যবস্থা কেন্দ্র সরকারের নতুন ঘোষণা অনুযায়ী চলবে নভেম্বর মাস পর্যন্ত। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা অনুযায়ী তা চলবে 2021 সালের জুন মাস পর্যন্ত। ইতিমধ্যে এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা জারিও করা হয়ে গেছে। পাশাপাশি রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে কোন কার্ডে কোন মাসে উপভোক্তারা বিনামূল্যে কী পরিমাণ খাদ্যশস্য পাবেন তারও একটি তালিকা প্রকাশ করেছে। তাহলে আমরা এই তালিকাটি দেখে নেব এবং কোন মাসে কোন কার্ডে কত মাল পাবে সে বিষয়ে একটু বিস্তারিত জেনে নেব। তাহলে চলুন ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে নিই, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আপডেট ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। না প্রথমেই আমরা দেখে নেব না রেশনে জুন মাসে পরিবার পিছু মাসের হিসাব দেওয়া হয়েছিল 1 কেজি করে মুসুর ডাল। ওই একই হিসাবে জুলাই এবং আগস্ট মাসে দেওয়া হবে মুগ ডাল। 15ই সেপ্টেম্বর থেকে 31শে জানুয়ারি 2021 পর্যন্ত দেওয়া হবে ছোলা। 2 নম্বর যেটা আছে AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা, 2021 সালের জুন মাস পর্যন্ত এই রেশন কার্ডের আওতায় থাকা উপভোক্তারা মাসে পরিবার পিছু 15 কেজি করে চাল এবং 19 কেজি করে আটা পাবেন। এছাড়াও আগস্ট মাস থেকে চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত অতিরিক্ত প্রাপ্য হিসেবে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড পিছু 2 কেজি করে চাল ও 3 কেজি করে গম পাবে এই AAY যাদের কার্ড আছে। তৃতীয়ত, যাদের PHH বা SPHH এই রকম কার্ড আছে তারা 2021 সালের জুন মাস পর্যন্ত প্রতি মাসে কার্ড পিছু 2 কেজি করে চাল এবং 2 কেজি 850 গ্রাম করে আটা পাবে। পাশাপাশি চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত অতিরিক্ত প্রাপ্য হিসেবে 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাবে এই PHH বা SPHH কার্ড হোল্ডাররা। চতুর্থত, যাদের RKSY-I অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1, যাদের RKSY-I কার্ড আছে তারা আগস্ট মাস থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত প্রতি মাসে কার্ড পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাবে এই RKSY-I কার্ড থেকে। তারপর যাদের RKSY-II অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2 যাদের কার্ড আছে, অর্থাৎ RKSY-II যাদের কার্ড আছে তারা আগস্ট মাস থেকে 2021 সালের জুন মাস পর্যন্ত প্রতি মাসে কার্ড পিছু 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবে বিনামূল্যে। তাছাড়াও যাদের RKSY-I যাদের কুপন আছে তারা আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাস এই সকল কুপনের পরিপ্রেক্ষিতে প্রতি মাসে কুপন পিছু 2 কেজি করে চাল এবং 3 কেজি করে গম পাবেন যাদের RKSY-I কুপন আছে। তারপর দেখে নেব যাদের RKSY-II কুপন আছে যাদের, তারা পাবে আগস্ট এবং সেপ্টেম্বর এই 2 মাস বিনামূল্যে প্রতি মাসে কুপন পিছু 1 কেজি করে চাল এবং 1 কেজি করে গম পাবে যাদের RKSY-II কুপন আছে। তা আমরা দেখে নিলাম কোন মাসে কোন কার্ড হোল্ডাররা কত পরিমাণ মাল পাবে। তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, দেখলে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের ভিডিও আপাতত এখানেই, সকলে ভালো থাকবেন, নমস্কার।